সো গাইজ, আমি হলাম মোহসেন। আমি আপনার দেখাবো কীভাবে আখের রস, আখ থেকে আখের রস এবং তারপর থেকে আখের গুড় তৈরি হয়। চলো আখের দেখা যাক, ধরুন আপনার আখ নিল। এই যে দেখছেন, প্রথমে আখ আসছে, তারপরে এখান থেকে নিয়ে এসে আখেই রস পিছাই করে মেশিনে আখ দেওয়া হচ্ছে। আমার তো হয়নি, এইদিকে আখ থেকে আখের রস তৈরি হয়। এই রস আস্তে আস্তে গিয়ে এইদিকে গিয়ে এই কুঁড়িতে দেওয়া হচ্ছে। এই কুঁড়ি থেকে পাম্পের সাহায্যে তুলে নিয়ে এই উনুনে দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এই উনুন থেকে একটু ফুটানোর পর এই উনুনে দেওয়া হচ্ছে। তারপর ওই উনুন থেকে নিয়ে এসে এই উনুনে জ্বাল দেওয়া হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে এটা? এই উনুন থেকে পরবর্তী স্টেশন এই এই উনুনে, এই উনুন থেকে পরবর্তী স্টেজ এই উনুন। গাইস, এরপর থেকে গুড় তৈরি হবে, তার জন্য ঘষার জন্য নিয়ে আসা হচ্ছে ঘষার মেশিনে। আচ্ছা, আপনাকে দেখানো যায় ঘষার মেশিনটা কেমন কাজ করে। এই যে গাইস, দেখেছেন কেমন জিনিসটা হচ্ছে? এই যে গাইস দেখছেন, আখের গুড় এখানে তৈরি হয়ে গিয়েছে। গাইস, এখান থেকে নেমে টিনে প্যাক করে বাজারের জন্য পাঠানো হয়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।